হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইরান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া এদিকে ঘোষণা করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ইমতিয়াস আহমেদের রিপোর্টে বিস্তারিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে সামনে এসেছে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল সেই সাথে বৃষ্টিও হচ্ছিল সব মাথা সলিউশন সানবিট সামাল ম্যাজিক উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি গভীর উপত্যকায় অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে বাতাসের গতি ও দিক এতে করে অনেক সময় হেলিকপ্টারের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন পাইলট প্রেসিডেন্ট রাইসিকে বহন করে হেলিকপ্টারটি ছিল বেল টু টু মডেলের প্রায় পঁয়তাল্লিশ বছর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হেলিকপ্টারটি কিনেছিল তেহরান হেলিকপ্টারটি অনেক পুরনো মডেলের হওয়াকেও দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা বিশ্লেষকদের এদিকে আটাশ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান দেশটির সংবিধান মতে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে নির্বাচন इम्तियाज अहमद आ टी